সেদিন স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুরের প্রোগ্রামে যে প্রশ্নটি আমার কাছে জানতে চাওয়া হয়েছিল যে পাঠক কেমন হওয়া চাই, সেদিন সময় স্বল্পতার জন্য পুরোপুরি বক্তব্য দেওয়া সম্ভব হয়নি। তাই আমি চিন্তা করলাম যে আজকের এই ভিডিওটা স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুরকে নিবেদন করে আমি সেই বক্তব্যটুকু একটু পরিষ্কার করে বলতে চাই। একজন পাঠক কেমন হওয়া চাই, এর বহুমাত্রিক উত্তর আছে বা অনেকভাবে এই উত্তর দেওয়া সম্ভব এবং এই উত্তরের অনেক লেয়ারও আছে। তো আমি খুব উচ্চাঙ্গ লেয়ার থেকে বলবো না, প্রাথমিক যে বিষয়গুলো আমি মনে করি যে একজন পাঠক তার মধ্যে চর্চা করা উচিত, তার মধ্যে এই বোধ থাকা উচিত, এই মানদণ্ডগুলো যদি একজন পাঠকের মধ্যে থাকে তাহলে আদর্শ পাঠক হওয়া সম্ভব এবং ভালো কিছু অর্জন করা সম্ভব। প্রথমত আমি বলবো যে একজন পাঠক অবশ্যই তিনি সিলেক্টিভ হবেন। সিলেক্টিভ বলতে আমি বুঝাচ্ছি যে বই নির্বাচন করে পড়তে হবে কিংবা লেখক নির্বাচন করে পড়তে হবে। এরও অনেক কারণ থাকতে পারে, আমি প্রাথমিক কারণ বলি। আমাদের আয়ুষ্কাল আর কতদিনে, অল্পই জীবনে আমাদেরকে 24 ঘন্টা যে বই পড়েই কাটাতে হয় বা কাটাতে পারবো তা কিন্তু না। অর্ধেক জীবন তো ঘুমের মধ্যেই চলে যাচ্ছে। সংসার, মান অভিমান, সুখ দুঃখ, অসংখ্য দায়িত্ব, সামাজিক কাঠামো, সব কিছুর ভেতর দিয়ে অতিবাহিত হওয়ার পর আমাদের মধ্যে যে আমাদের হাতে খুব একটা বেশি সময় থাকে তা কিন্তু না। সুতরাং এক্ষেত্রে আমি বলবো যে যদি আমি সব বই পড়তে থাকি তাহলে তো এক সময় হয়তো ভালো ভালো বই পড়া আমার দ্বারা সম্ভব হবে না, কারণ সময়ের স্বল্পতার জন্য আমি চাইলেও আমি সব বই পড়তে পারি না। এজন্য শুরুতেই যেহেতু সময়ের জীবনের সময়ের স্বল্পতা, সুতরাং ভালো ভালো লেখক কিংবা ভালো ভালো বই সিলেক্ট বা নির্বাচন করে আমাদেরকে আগাতে হবে। তারপরে এইগুলো একটা দিক যে কেন আমরা সিলেকশনে যাব। আর আরেকটা কারণ হতে পারে যে সব বই যে বই তা কিন্তু না। মলাটবন্দি হয়ে বাজারে আসলেই যেটা বই হয়ে যাবে তা কিন্তু না। যেমন আমরা বাজার থেকে যখন একটা ফল কিনে আনি, এটা আমাদের জীবন থেকে উদাহরণ নেই, একটা আপেল কিনে আনলাম, তো দেখা গেল আপেলের একটা অংশ পচা। আমরা কি করি, সেটা কেটে ফেলে বাকি অংশটা খাই। এখন যদি আমাকে কেউ বলে যে এটা তো আপেলই, সব খেয়ে ফেলি না, তো যিনি বললেন তার কি ঠিক হলো, আর যিনি খেতে চাইবেন তার কি ঠিক হবে? যদিও এই পচা অংশটা আপেলেরই অংশ, কিন্তু যেহেতু পচে গেছে ওটা আর আপেল না, এই জন্যই তো আমরা ফেলে দিই। তো ঠিক একইভাবে যে মলাটবন্দি হয়ে বইয়ের থাকে যে বইগুলো আসে সবগুলোই যে বই তা কিন্তু না। ওখানে পাঠক তার নিজ স্বজ্ঞানে একটু বুদ্ধিদীপ্তভাবে তাকে বুঝে নিতে হবে কোনগুলো বই এবং কোনগুলো বই নয়। তাহলে এখানেও দেখা যাচ্ছে নির্বাচন অর্থাৎ সিলেকশনের একটা ব্যাপার দেখে যায়। তাহলে একটা গুণ থাকা উচিত আমি বললাম। সেকেন্ড আমি বলবো যে পাঠক যারা তাদের আসলে কোনো লেখকের বক্ত হওয়া যাবে না, অন্ধ বক্ত হওয়া যাবে না। বক্ত হওয়ার পজিটিভ দিকের চেয়ে অসংখ্য নেগেটিভ দিক রয়েছে, এগুলো আপনারা বুঝে নিন, এগুলা সব কিছু যে ব্যাখ্যা করতে হবে। এবং আমরা আমাদের বিশেষ করে আমাদের বাঙালি যে জাতি তারা এই বক্ত হওয়ার রোগে আক্রান্ত। এটা শুধু যে পড়াশোনা বা পাঠক বা লেখক নির্ধারণের ক্ষেত্রে তাও কিন্তু না, আমি একটু পেছনে যাই বা আরও একটু বিস্তারভাবে বলি। যদি আমাদের রাজনৈতিক জীবনে আমরা যাই, দেখা যাবে যে কেউ যদি, আমি নাম উল্লেখ করেই বলি, অসুবিধা নাই, যেহেতু নিরপেক্ষভাবে কথাটা বলছি, কেউ যদি আওয়ামী লীগ করে তাকে মেনে নিতে হয় যে আওয়ামী লীগের সব কিছু শুদ্ধ, আওয়ামী লীগ কখনো ভুল করতে জানে না বা পারে না, আর পৃথিবীর সব দল ভুল। ঠিক উল্টোভাবে যদি কেউ বিএনপি করে, সেও একই চিন্তাধারা লালন করে যে তার নেত্রী বা তার দল যা করবে সব কিছু শুদ্ধ, আর এর বাইরে যা কিছু সব কিছু অশুদ্ধ। যে বক্ত হলে এই অন্ধত্বটা চলে আসে, কেন আওয়ামী লীগের অসংখ্য শুদ্ধের মধ্যে কি ভুল থাকতে পারে না, বিএনপির অসংখ্য শুদ্ধের মধ্যে কি ভুল থাকতে পারে না? তো এজন্য আমি এজন্য বলছি যে আমরা কোনো জায়গায় অন্ধত্ব দেখাবো না। এটা যে শুধু রাজনীতির মাঠে হচ্ছে তা না, আমরা খেলাধুলায় যদি আমরা যাই,
আমাদের মধ্যে দেখা যাবে যে ব্রাজিল সাপোর্ট করে, তার কাছে আর্জেন্টিনা কোনো দলই না। যে আর্জেন্টিনা সাপোর্ট করে সে নেইমারকে একটা প্লেয়ার হলো। এই যে এই যে আমাদের অন্ধত্বটা কেন চলে আসছে, যে একটা দলের প্রতি বা একটা রাজনৈতিক দল হতে পারে, খেলার দল হতে পারে, যখন আমরা খুব বক্ত হয়ে যাই তখন অন্যান্য জিনিসের যে সৌন্দর্যমণ্ডিত শোভা সেটা আমাদের চোখে ধরা পড়ে না। ইভেন এটা তো আরও ক্লোজলি যদি বলি, আমরা দেখে যাব ধর্মীয় ক্ষেত্রেও একজন আলেমের বক্ত হলে ওই বক্তরা অন্য আলেম যতই বিজ্ঞ হন না কেন তাকে মেনে নিতে চান না বা ঘৃণার চোখে দেখে, আবার ওই আলেমের বক্তরা ওই আলেমের কে ঘৃণার চোখে দেখে। বক্ত হলে এভাবে আমাদের মধ্যে অন্ধত্ব চলে আসবে। আমি কেন বললাম এই দুই তিনটা উদাহরণ, এগুলা জীবনেরই অংশ, আমরা এর বাইরে নয়। এখন লেখালেখির মধ্যেও এই এরকম একটা বক্তকুল বের হয়েছে ইদানিং, যারা রবীন্দ্রনাথকে খুব পছন্দ করেন নজরুল তাদের ভাল লাগে না, নজরুল যারা খুব পছন্দ করেন রবীন্দ্রনাথের অজস্র ভুল তাদের চোখে ধরা পড়ে বিভিন্নভাবে, রাজনৈতিক হতে পারে, সামাজিক হতে পারে। কিন্তু ওই জায়গায় আমি বলবো যে আমরা এভাবে বক্ত না হয় পাঠক। রবীন্দ্রনাথ আমার, নজরুল আমার, জীবনানন্দ আমার, মাইকেল আমার, চণ্ডীদাস আমার, ফরুক আহমেদ, আল মাহমুদ, শামসুর রহমান, সব আমাদের। তো একজন পাঠক যদি পাঠক হয়, বক্ত না হয়, তাহলে সবার সৌন্দর্য কাব্য শোভা তার চোখে ধরা পড়বে এবং সৌন্দর্যমণ্ডিত লেখাগুলো সে আত্মস্থ করতে শিখবে। যদি বক্ত হয়ে যায় তাহলে দেখা হবে কি অন্ধত্ব চলে আসে যখন, তখন আসলে অন্যান্য সৌন্দর্যগুলা ধরা দেয় না। তাহলে আমি সেকেন্ড বললাম যে আমরা কোনো লেখকের বক্ত হব না, আমরা লেখকের পাঠক হব। তিন নম্বর বলা যেতে পারে যে আমরা পড়াশোনার চর্চাটা একটু বাড়াতে হবে। কেন বাড়াতে হবে, এই গুণটা কেন থাকা দরকার? আমরা যদি দেশীয় কিংবা বিশ্ব সাহিত্যের দিকে যাই, যারা স্বনামধন্য এবং সাহিত্যের কি বলা যায় অভিভাবক, যাদেরকে আমরা বলে থাকি ক্লাসিক্যাল থেকে শুরু করে বর্তমান এজ পর্যন্ত প্রত্যেকটা যুগের যে ক্লাসিক্যাল অথর যারা থাকেন, তারা একটা জায়গায় একমত যে লেখালেখির উদ্দেশ্য হচ্ছে আনন্দ দেয়া, পাঠককে আনন্দ দেয়া, এবং মোরালিটি অ্যান্ড ডেলাইট দুটাকেই যদি আমি একসাথে রাখি, যে নৈতিক শিক্ষা দেয়া এবং আনন্দ দেয়া। এবং এটা যদি লেখকের উদ্দেশ্য হয়, এই উদ্দেশ্য বাস্তবায়নের জন্য পাঠককে সহযোগিতা করতে হবে। কিভাবে? এই যে বলা হলো যে লেখালেখির কাজ হচ্ছে পাঠককে আনন্দ দেয়, এখন প্রশ্ন হচ্ছে পাঠক সে আনন্দ নিতে সমর্থ কিনা বা সামর্থ্যবান কিনা। কোনো মানুষ আমি ধরে নিলাম যে বই পড়ার তার অভ্যাস নেই, কখনো বই পড়ে নাই, তাকে যদি আমি একটা যতই ভালো কবিতার একটা বই দেই না কেন, সে ধরার আগেই বলবে যে ভাই বইটা আমার ভালো লাগে নাই, কবিতা দুই লাইন পড়ার পরেই বলবে যে কবিতাটা আমাকে আনন্দ দিতে পারে নাই। তো এখন তার অভ্যাসই নাই বই পড়ার, এখন তাকে কি বিশ্ব সাহিত্যের যতই ভালো মানের কবিতা হয় না কেন তাকে কি আনন্দ দেওয়া সম্ভব? সম্ভব না। তাহলে ওই উদ্দেশ্যকে সাফল্যমণ্ডিত করতে হলে পাঠকের কিছু দায় নিতে হবে। তিনি যখন বেশি বেশি করবেন তখন পড়ার ভেতর যে আনন্দ সেটা তিনি অনুধাবন করতে পারবেন। আমি যদি প্রার্থনা দিই, উদাহরণ দিই, যিনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, দীর্ঘদিন ধরে নামাজ পড়েন, তিনি নামাজ পড়ে যে সুখ পান, পার্ট টাইম অর্থাৎ হঠাৎ করে যারা সিজন অনুযায়ী নামাজ পড়ে, ভালো লাগলে নামাজ পড়ে, সে কি ওই রকম শান্তি পাবে? যিনি সবসময় গির্জায় যান বা যে কোনো প্রার্থনালয়ে যান, উনার মধ্যে প্রার্থনায় যে সুখ কাজ করে, হঠাৎ করে শোকের বসে যিনি প্রার্থনা করেন, যিনি ইবাদত করেন, তিনি তো অবশ্যই সেই সুখ পাবেন না। এজন্য একটা জিনিস চর্চার ভেতর দিয়ে যেতে হবে, চর্চার বাইরে সম্ভব হবে না। এজন্য যে গুণটা আমি বললাম যে একজন পাঠক মাত্রই তার ধীরে ধীরে পড়তে পড়তে পাঠাভ্যাস যেটা আমরা বলি আর কি, এটা করতে হবে। এবং একসময় দেখা যাবে যে তিনি লেখক যে আনন্দ দিতে চেয়েছেন ওই চাওয়াটুকু তিনি বুঝতে পারবেন এবং সেই চাওয়া অনুযায়ী সেই আনন্দটুকু তিনি গ্রহণ করতে পারবেন। তখন লেখালেখির যে উদ্দেশ্য এটা পরিপূর্ণ হতে গেলে কিন্তু যতটুকু পাঠকের সহযোগিতা করা দরকার সেটুকু হয়ে যাবে। এভাবে পাঠক এবং লেখকের মধ্যে একটা লিংক স্থাপন হবে। তারপরে বলা যেতে পারে যে আমরা যখন লেখক নির্ধারণ করব, তখন আমরা কোন লেখক নির্ধারণ করব তারও কিন্তু অনেক ধরনের উত্তর থেকে যায়। তারপরেও আমি আংশিক কিছু অংশ বলি। আমরা ওই সমস্ত লেখক নির্ধারণ করতে চাই যে লেখকরা আমার
সংস্কৃতির কথা বলেন, সংস্কৃতি প্রচার এবং প্রসার সহযোগিতা করেন। তবে হ্যাঁ, এই বিশ্বায়নের যুগে বিশ্ব সংস্কৃতির সাথে আমরা পরিচিত হব। একজন লেখক তার বইয়ের মধ্যে আমাদেরকে যদি বিশ্ব সংস্কৃতি তুলে ধরেন, আমরা সাধুবাদ জানাব। আমরা তো এই প্রতিযোগিতাশীল বিশ্বে আমাদের এই বিশ্বায়নের যুগে বিভিন্ন দেশের সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়া লাগবেই, এটা পজিটিভ। তবে এখানে কথা আছে, আমরা বিশ্ব সংস্কৃতি সম্পর্কে জানার পর এখন আমরা কি করব? দুটা জিনিস আছে এখানে, একটা হচ্ছে আত্মীকরণ, একটা হচ্ছে প্রতিস্থাপন। যে বিশ্ব সংস্কৃতির কতটুকু আমরা গ্রহণ করব এবং কতটুকু আমরা বর্জন করব, এটা বোঝার জন্য আমি দুটো শব্দ দিয়ে একটু ব্যাখ্যা করে নিচ্ছি। যে সংস্কৃতির আত্মীকরণ এবং সংস্কৃতির প্রতিস্থাপন বলতে আমি আসলে কি বোঝাচ্ছি। আচ্ছা, ধরো আমি একটা বই পড়লাম, বই পড়ে আমি জানতে পারলাম যে কাঁটা চামচ ইউজ করে খাবার খাওয়া যায়, বা বিভিন্ন দেশের লোকগুলো হাতের আঙ্গুল ব্যবহার না করে কাঁটা চামচ বা বিভিন্ন চামচ ইউজ করে তারা খাবার খায়। এখন ধরো আমি রেস্টুরেন্টে গেলাম, গিয়ে আমরা ধরো গ্রিল অর্ডার দিলাম, তো ওখানে দেখা গেল যে হাতের পাশাপাশি যদি কাঁটা চামচ আমি ইউজ করি, তাহলে মাংসটা খুব জুৎসইভাবে মুখের উপর তোলা যায়, তো জিনিসটা তো খারাপ না। যদিও এই কাঁটা চামচটা হচ্ছে বিদেশি সংস্কৃতি, তখন আমার আঙ্গুলের সাথে যদি কাঁটা চামচের যতটুকু প্রয়োজন ততটুকু কাঁটা চামচ ইউজ করে আমি যদি আমার এই খাবারটা খাই, তাহলে এই যে আমি বিদেশি সংস্কৃতি গ্রহণ করলাম, এটা আত্মীকরণ, এটা পজিটিভ, এটা করতে হবে বিশ্বায়নের যুগে। কিন্তু নেগেটিভ হচ্ছে প্রতিস্থাপন। প্রতিস্থাপন মানে কি? যে এখন আমি বাসায় এসে গড়ে এসে আমার হাত পা দুটার আর আঙুলের কোনো ব্যবহার চলবে না, সব কিছু এখন আমি চামচ দিয়ে খাবো, তাহলে আমার দীর্ঘদিনের যে সংস্কৃতি সেটাকে ধূলিসাৎ করে আমি বিদেশি সংস্কৃতি আমদানি করে আমার পরবর্তী জেনারেশনের উপর যে আমি চাপিয়ে দিলাম, এটাকে আমি বলছি প্রতিস্থাপন বা রিপ্লেসমেন্ট যেটা আমরা বলি। পৃথিবীর যত জায়গায় যতটা দেশ নত জানু হয়েছে, পরাস্ত হয়েছে, তার নিজস্ব সংস্কৃতিকে এভাবে ধূলিসাৎ করার কারণেই। এজন্য আমি বলবো যে লেখক আমাদের সংস্কৃতিকে সম্প্রসারণ করার ক্ষেত্রে সহযোগিতা করেন, প্রতিস্থাপন করেন না, ঠিক আছে, তিনি বিদেশি সংস্কৃতি আমাদের সামনে তুলে ধরবেন, এটা আমাদের জ্ঞানের একটা অংশ হিসেবে আমরা গ্রহণ করব, কিন্তু এটাও তো দুর্ভাগ্যজনকভাবে হলেও সত্য যে আমাদের দেশের অনেক লেখক আছেন, আমরা নাম বলবো না যেহেতু আমরা কোনো ব্যক্তি বিশেষের বিরুদ্ধে বক্তব্যটি নয়, এটি আমাদের সামগ্রিক একটা বাস্তবতার জন্য আমি বলছি, যে অনেক লেখক আছেন যারা প্রপাগান্ডিস্ট হিসেবে কাজ করেন, বিভিন্ন আইডিওলজি বা রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য অনেক লেখকরা কাজ করে থাকেন, কিন্তু ওরা আসলে বুঝতে পারছেন না বা কি বুঝেই করছেন আমি ঠিক জানি না, কিন্তু ভবিষ্যৎ প্রজন্মকে বিভ্রান্তির দিকে নিয়ে যাওয়ার জন্য একটা প্রপাগান্ডিস্ট হিসেবে কাজ করে যাচ্ছে। তো ওই সমস্ত লেখক যারা নিজের সংস্কৃতিকে খাটো করে দেখেন, বিদেশি সংস্কৃতি আমদানিকে তারা প্রগতিশীলতা মনে করেন, মননশীলতা মনে করেন, আমরা ওইগুলো প্রশ্রয় দিব না, আশ্রয় দিব না, কারণ কখনোই নিজের মাকে উপেক্ষা করে অন্যের মাকে খেদমত করার নাম কখনোই প্রগতিশীলতা বা মননশীলতা হতে পারে না। আমি আমারটুকু ধারণ করে লালন করে আমি অন্যকে খেদমত করব, আমার কোনো বাধা নেই। আমি একটা গল্প আকারে যদি বাস্তব একটা গল্প, বাস্তব গল্প বলতে আমি বুঝাচ্ছি লেখকের লেখা গল্প, নাইজেরিয়ান প্লে রাইট, ড্রামাটিস্ট, নাট্যকার ওলসেঙ্কা একটা ড্রামা লিখেছেন দ্য লায়ন অ্যান্ড দ্য জুয়েল। উনি পড়াশোনা করেছেন কিন্তু ইউরোপে, ইংল্যান্ডে, কিন্তু উনি অরিজিনাল একটা নাইজেরিয়ান। উনি একটা ড্রামা লিখেছেন দ্য লায়ন অ্যান্ড দ্য জুয়েল। এই ড্রামাতে এটা অনেক বহুমাত্রিক ল্যান্স, এটার আমি জাস্ট একটা অংশ বলছি। এখানে দুটো ক্যারেক্টার আছে, লাকুনলে অ্যান্ড সিদি। সিদি হচ্ছে নায়িকা, লাকুনলে হচ্ছে নায়ক, তাদের মধ্যে লাভ অ্যাফেয়ার ছিল এবং লাকুনলে স্কুল মাস্টার, এবং তার মধ্যে কিছু ওয়েস্টার্ন কালচার তার মধ্যে গ্রো হয়েছে আগে, তার পোশাক পরা, তার চুল সিদি গাঁথা, বা তার দেখা গেল যে তার যে চালচলন, তার যে দৃষ্টিভঙ্গি, সে ওয়েস্টার্ন কালচার লালন করে সিদির সাথে তার লাভ অ্যাফেয়ার। এবং সিদি হচ্ছে পিওর একটা আফ্রিকান লেডি, যে তার মধ্যে আফ্রিকান যে কালচার, কালচারের প্রতি তার যেটা শ্রদ্ধা, তার যেটা নিবেদন, আবেদন, সব কিছু তার মধ্যে আছে। তো প্রেমের এক পর্যায়ে লাকুনলে তাকে প্রপোজ করে, প্রেম আছে, এখন প্রপোজ করা হচ্ছে যে সিদি আমি তো তোমাকে বিয়ে করবো, আমার তোমার বিয়ে হবে, তো যেহেতু আমরা একজন আরেকজনকে ভালোবাসি, আমরা একটা কাজ করতে পারি যে কোনো ব্রাইড প্রাইস বিয়েতে রাখবো না, মানে দেনমোহর, দেনমোহর ছাড়াই আমি তুমি বিয়ের পিঁড়িতে বসবো, কারণ দেখো আমি তোমাকে ভালোবাসি, ভালোবাসার উপর ভর করে আমাদের বিয়ে হবে,
এখানে দেনমোহরটা এত গুরুত্বপূর্ণ নয়, যদি দেনমোহর যদি আমি দেই তাহলে দুদিন পরে তোমাকে আমার প্রপার্টি মনে হবে, নানান সে যে একটা যুক্তি দেখাচ্ছে, যেটা আমরা কোনো জায়গায় ঢুকতে গেলে যে ভালো ভালো কথা বলে পুঁজিবাদীরা বা অন্যান্য সংস্কৃতির আগ্রাসনবাদী যারা, তারা কোনো জায়গায় ঢুকলে যেরকম পজিটিভ কথা বলে ঢুকে, লাকুনলেও কিন্তু সিদ্দিকি ওইভাবে বোঝানোর চেষ্টা করতেছে যে আসলে আমি পজিটিভভাবেই তোমাকে বোঝাচ্ছি যে দেনমোহরটা নেয়া এটা আসলে ভালোবাসার অবক্ষয় কিংবা ভালোবাসার আমাদের যে একটা গভীর ভালোবাসা সেটা কিন্তু একটা বিনষ্ট হয়ে যাবে। সিদ্দিকি কিন্তু তাকে প্রত্যাখ্যান করেছে যে না, আমি তোমাকে যতই ভালোবাসি বা আমাদের মধ্যে যতই ভালোবাসা থাক, দেনমোহর ছাড়া আমি তোমাকে বিয়ে করব না। এবং শেষমেশ কিন্তু লাকুনলাকে সিদি বিয়ে করে না। এখানে এটার আন্ডারলাইং মেসেজ হচ্ছে যে সিদি লাকুনলাকে রিফিউজ করে নাই, সে ওয়েস্টার্ন কালচারকে রিফিউজ করেছে। সে সিদি যে দেনমোহরের জন্য যুক্তি দেখাচ্ছে যে আমি দেনমোহর নিয়ে বিয়ে বসব, এখানে দেনমোহর শুধুমাত্রই দেনমোহর বোঝাচ্ছে না, তার নিজের সংস্কৃতিকে আঁকড়ে ধরার যে একটা ব্যাকুলতা, যে আমি আমার ভালোবাসার নাম করে আমি ওয়েস্টার্ন কালচারকে গ্রহণ করে আমার সংস্কৃতিকে আমি নষ্ট করার অধিকার আমি রাখি না, এবং এটা উন্নতর কোনো সিটিজেন বা নাগরিকের বৈশিষ্ট্য হতে পারে না। সে যখন লাকুন্নকে ফিরিয়ে দেয়, সে আমরা বলবো যেটা পুরো ওয়েস্টার্ন কালচারকে সে ফিরিয়ে দেয়। এবং আমি এজন্য বলছি যে নাইজেরিয়ান অথর ইউরোপে বড় হলেও, মানে লেখাপড়া করলেও তিনি তার সংস্কৃতির পক্ষে কথা বলতে ভুলেননি। লেখক হলে তো এরকমই হওয়া উচিত যে তার সংস্কৃতির সৌন্দর্য, বাস্তবতা এবং স্থানীয়তা, লোকালিটি বলতে যেটা আমরা বুঝি, এর যে সিগনিফিকেন্স, একজন সত্যিকারের লেখক অবশ্যই তিনি তা তুলে ধরবেন। তো আমরা পাঠক হিসেবে যে লেখকরা ওই সমস্ত জিনিস তুলে ধরবেন তাদেরকে আমরা প্রমোট করব। প্রমোট করব বলতে তাদের লেখা যখন আমরা পড়ব, তাদের বই যখন বেশি সেল হবে, মনে রাখতে হবে একজন লেখককে শুধু যে আর্থিকভাবে আমি হেল্প করছি তা নয়, আমার সংস্কৃতি রক্ষায় কিন্তু আমি একটা পদক্ষেপের অংশীদার হয়ে গেলাম। এই জন্য আমরা ওই সমস্ত লেখকদেরকে আমরা প্রমোট করতে চাই। একটা কথা তো সত্য যে নদীতে যে চর জেগে উঠে, এটা আপন মনে চর জেগে ওঠে। চর তো আর প্ল্যান পরিকল্পনা করে হয় না, সময়ের প্রেক্ষিতে একটা সিকুয়েন্স মেনটেন করে, একটা নিয়ম বা প্রক্রিয়ার ভেতর দিয়ে নদীতে চর জেগে ওঠে। সংস্কৃতিও এরকম, যদি কোনো মানব গোষ্ঠীর বা জনগোষ্ঠীর সংস্কৃতির বদল হয়, এটা সময়ের টাইম ফ্রেমের ভেতর দিয়ে তাকে যেতে হবে। এখন যদি কেউ জোর জবরদস্তি করে অন্যের সংস্কৃতি এনে আমাদের উপর চাপিয়ে দিতে চায়, তাহলে এটা তো নির্বুদ্ধিতা হবেই এবং জাতির জন্য এটা পুরোটাই অকল্যাণকর। একটা মেয়ে, আমি মানলাম যে ইউরোপের একটা সি বিচে শর্ট ড্রেস হোক আর বিকিনি পরে তাকে যে সৌন্দর্যমণ্ডিত শোভায় আমরা দেখতে পাই, ঠিক একই দৃশ্য আমার কক্সবাজারে এটা মানানসই হবে না। কারণ আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি আমাদের মায়েরা বোনেরা তারা শালীন কাপড় বা শাড়ি অথবা বুরকা অথবা যে কোনো ধরনের আমরা দেখে আসছি যে তাদের যে কালচার, হুট করে অন্য দেশের একটা সংস্কৃতি যদি কেউ চাপিয়ে দিতে চায় তাহলে এটা কিন্তু ভালো ফল আসবে বলে আমার মনে হয় না। হ্যাঁ, যদি আমাদের কি বলে যে সংস্কৃতির বদল হতে হয়, ওই যে চরের উদাহরণ দিলাম, এটা সময়ের প্রেক্ষিতে ধীরে ধীরে পরিবর্তন আসবে, ধীরে ধীরে যেটা আসবে সেটা আমরা মেনে নিব। কিন্তু এখন প্ল্যান পরিকল্পনা করে শত বছর পর যেটা ঘটবে, এখন যদি বিশেষ করে সংস্কৃতির ব্যাপারে যদি জোরাজুরি করা হয়, তাহলে এখানে কল্যাণের চেয়ে অকল্যাণটাই বেশি। এজন্য আমরা পাঠক যারা, আমরা এই চুপ কানগুলো আমাদের খোলা রাখতে হবে যে আমরা এখন কিন্তু লেখকরাই যে শুধু দেশকে এগিয়ে নেবেন, সংস্কৃতিকে প্রতিষ্ঠা করবেন তা না, পাঠকরা কিন্তু এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। মানে পাঠক যদি একজন কল্যাণকামী লেখককে গ্রহণ করে, তার আরেকজন লেখক কল্যাণকামিতার দিকে আসতে শক্তি পাবে, সাহস পাবে। আর যদি অকল্যাণকামী কোনো লেখককে আমরা গ্রহণ করি, তাহলে যারা অকল্যাণ ছড়িয়ে দিতে চায় তারা অনুপ্রাণিত হবে। তার মানে দেখা যাচ্ছে অনুপ্রেরণার বিরাট একটা অংশ কিন্তু পাঠকের কাছ থেকে আসে। পাঠক গ্রহণ করলে মানুষ আগায়, পাঠক গ্রহণ না করলে মানুষ তুবড়ে পড়ে, মানে লেখক তুবড়ে পড়ে। এজন্য আমি বলবো যে আমরা পাঠক যারা, আমাদেরকে এই স্বসংস্কৃতি জ্ঞান বা স্বসংস্কৃতি চেতনা, এই জিনিসপত্রগুলো আমাদের ভেতরে থাকতে হবে। তারপর সময় সচেতনতা বলতে আমি যেটা বলবো, যে একজন লেখককে যেভাবে তার সময়ের কাছে এসে সাক্ষী দিয়ে যেতে হয় বা সাক্ষ্য দিয়ে যেতে হয়, পাঠককে কিন্তু তার সময়ের কাছে এক ধরনের সাক্ষ্য দিয়ে যেতে হয়। একজন, আমরা যে সময়ে বাস করি, আমরা এমন একটা সময়ে বাস করি যেখানে তথ্য প্রযুক্তি
ছয়লাভ বা তার ডেভেলপমেন্ট হয়েছে। আমরা এখন মুহূর্তেই কিন্তু আমরা কোন লেখক ভালো, কোন লেখক খারাপ, এখন একটা প্রশ্ন আসতে পারে যে আমি প্রাথমিক একজন পাঠক, আমি না পড়লে বুঝবো কিভাবে কে ভালো কে খারাপ? তথ্য প্রযুক্তির কল্যাণে এত আলোচনা সমালোচনা, ভিডিও ক্লিপ, অডিও ক্লিপ বা রিটেন ফর্ম, এত কিছু আশেপাশে পাওয়া যায় যে একজন লেখক আসলে কেমন বই পড়ার আগেই কিন্তু মোটামুটি একটা সিদ্ধান্তে পৌঁছা যায়। মানে আমি সময়ের কথা বলছি, কোন এক সময় ছিল বই না পড়ে লেখকের কাছে না গেলে আমি কিভাবে বুঝবো, কিন্তু এখন তথ্য প্রযুক্তির কল্যাণে অনেক জিনিস আমরা আসলে একটা রাস্তা দিয়ে হাঁটার আগেই রাস্তার পজিটিভ নেগেটিভ অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ কিন্তু আমরা বুঝে ফেলতে পারছি। আমি বলছি না যে না পড়েই আমরা একটা পাঠক একটা লেখক নির্ধারণে যাবো, এটা বলছি না, কিন্তু আমাদের আশেপাশে এত কিছু সাহিত্য নিয়ে আলোচনা আছে যে আমরা যদি কোন লেখক ভালো আসলে আমি কিভাবে বুঝবো, এই বুঝার জন্য আমি বলছি যে নিজের পড়ার পাশাপাশি আমরা অন্যান্য যারা স্কলার আছেন, যারা এসব নিয়ে কথা বলছেন, কয়েকজনের মন্তব্য যদি আমরা জেনে নেই তো নিজের একটা নিজস্ব মন্তব্য দাঁড়িয়ে যাবে। যেটা আমরা আমি সব জায়গায় বলি, অসংখ্য পথ আমাকে জানতে হবে, অসংখ্য মানুষের পথ আমাকে জানতে হবে, মানুষের পথে হাঁটার জন্য নয়, অসংখ্য পথ যখন আমি জানবো তখন আমার নিজস্ব একটা পথ তৈরি হয়ে যাবে, যে পথ দিয়ে আমি স্বকীয় ধারায় আমি হেঁটে যাব। এই জন্য আমাদের অসংখ্য স্কলারদের বক্তব্য শুনতে হবে, কান চুপ খুলে রাখতে হবে এবং আমাদেরকে নিজে টেক্সটুয়াল হতে হবে, সব মিলিয়ে কিন্তু আমরা একটা আদর্শ পাঠক দিকে যেতে পারি। এখন লাস্ট অফ অল আমি যেটা বলতে চাচ্ছি যে সময় একটা গুরুত্বপূর্ণ, টাইম ইজ এ মেডিসিন, এটা আলেকজান্ডার পোপ বলেছিলেন, সময় একটা মেডিসিন। কারণ হচ্ছে কি, এখনো এক সময় ছিল যে পড়াশোনা না করে ভালো লেখক হওয়া যেত, বা লেখক হওয়ার সাথে পড়াশোনার কোনো সম্পর্ক ছিল না, যেমন আমাদের নজরুল বা রবীন্দ্রনাথের যে প্রাতিষ্ঠানিক, বা উইলিয়াম শেক্সপিয়ার বা লালন, আমরা যাই বলি না কেন, একটা সময় ছিল ওদের উপর প্রকৃতির একটা স্নেহ ছিল, আশীর্বাদ ছিল। এখন যদি আমি মহিউদ্দিন বলি যে রবীন্দ্রনাথ পড়েন নাই, আমার পড়ার দরকার কি, এটা হবে ভণ্ডামি, বাতুলতা। রবীন্দ্রনাথের নলেজ আর আমার নলেজ সমান না, উনি পড়েন নাই, উনার পড়ার দরকার নাই, উনার প্রকৃতি এবং সৃষ্টিকর্তা ওনাকে যা নলেজ দিয়েছেন উনার পড়ার দরকার নাই, কিন্তু আমি মহিউদ্দিনের পড়ার দরকার আছে। এজন্য অনেক কিছু লেখকও আমরা পাই যারা রবীন্দ্রনাথের প্রসঙ্গ আনেন, নজরুলের প্রসঙ্গ আনেন, অর্থাৎ যে সমস্ত লেখকরা পড়াশোনা না করে বড় লেখক হয়েছেন তাদের রেফারেন্স আনেন, বর্তমান যাদের একাডেমিকভাবে যে লেখকরা দুর্বল তাদেরকে রক্ষা করার জন্য। এটা হচ্ছে হীনমন্যতা এবং এটা সময়ের সাথে, আমি সময় সচেতনতা কেন বললাম, সময়ের পাল্লার সাথে এটা যায় না। আধুনিককালে পড়াশোনা লেখালেখির সাথে শত্রুতা করে নাই, বরং বন্ধুত্ব করেছে। এই 20th বা 21st সেঞ্চুরির যত বড় বড় ওয়ার্ল্ড ক্লাস লেখক, তাদের একাডেমিক ব্যাকগ্রাউন্ড খুবই স্ট্রং। এই 21st শতাব্দীতে এসে যদি একজন লেখকের একাডেমিক পড়াশোনা না থাকে এবং দুহাই দেয় তারা পেছনে, হ্যাঁ আমরা একটা পথ খোলা রাখবো যে এটা ঠিক, পড়াশোনা না করেও, পড়াশোনা বলতে আমি একাডেমিক পড়াশোনা বলছি, না করেও কিন্তু অনেক ভালো লেখা হওয়া সম্ভব, তো এই পথ আমরা খোলা রাখবো। তবে এটা সবার জন্য নয়, যারা এক্সট্রাঅর্ডিনারি তারা এই পথে ঢুকবেন, কিন্তু এটা যদি জেনারেলাইজড করে ফেলি এখন দেখা গেলো আমি ব্যক্তিগত অক্ষমতার জন্য আমি পড়তে পারি নাই, বা আসলেই আমি স্টুডেন্ট এতো ভালো না, বা পড়াশোনায় আমার মন নেই, এখন আমি আমাকে সেভ করার জন্য যদি আমি রবীন্দ্রনাথের উদাহরণ দিই, লালনের উদাহরণ দিই, তাহলে এটা হবে পাগলাম। কারণ একটা মানুষ যত পড়াশোনা করবে সে তত বেশি জানবে। আমি কেন বললাম সময় সচেতনতার সাথে সম্পর্ক কি, সময় বলে দিয়েছে, লেখক যেরকম এখন পড়ুয়া হতে হবে, একাডেমিকভাবেও স্ট্রং থাকাটা উচিত, ঠিক একইভাবে পাঠকেরও পড়ুয়া হওয়া উচিত, তার একাডেমিক হোক নন একাডেমিক হোক। এবং এখনকার সময়ে যদি কোনো মানুষ বলে যে আসলে আমি পড়াশোনার সুযোগ পাই নাই, কোনো স্কুলে যেতে পারি নাই, বিশ্ববিদ্যালয়ে যেতে পারি নাই, সৃষ্টিকর্তা আমার কপালে পড়াশোনা রাখেন নাই, সময়ের প্রেক্ষিতে আমি বলছি এই এই যুক্তি কেউ আপনার মেনে নিবে না। এই জন্য পাঠককে সময়ের সাথে পাল্লা দিয়ে মানে উন্নত মননশীলতার জন্য তার একাডেমিক হোক নন একাডেমিক হোক পড়াশোনার সংস্পর্শে তাকে থাকতে হবে। তাও আমি এতক্ষণ যা বললাম এগুলোই চূড়ান্ত কিংবা শেষ বক্তব্য নয়, আরও এর বাইরে আরও অনেক আলোচনা আছে, আমি অন্যদিন বলবো, আজকে প্রাথমিক অবস্থায় আমি এইটুকুন বললাম। ধন্যবাদ।